গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো আজকে আমার বান্নি, তো বান্নিতে আজকে আমরা অনেক কিছু করব, সেগুলো প্রোগ্রাম আগে থেকে আমরা করে রেখেছি এবং সেগুলো কি কি তোমাদেরকে জাস্ট আগে থেকে বলে দিচ্ছিলেন। তো আজকে আমরা এখান থেকে সব প্রথম তো যাবো ভাই ঘুড়ি উড়াতে। তো এটা আমার প্রতি বছরে, যে প্রতি বছরই আমরা ঘুড়ে উড়াই, কিন্তু এই বছরে কাজে যেতে করে আর ভাই শুরু আগের মতো আর নেই, অতটাও সেরকম নেই। তবু ঘুড়ি উড়াতে যাই, আমার লাঠিটাই সব নিয়ে চলে গেছে ভাই। তো আমরা এখন যাব ওখানেও, যে একটু ব্লগ করব, মানে ওখানে এটাকে তুলবো, তারপরে যাব আমরা মেন হলে নদীতে স্নান করতে যাব আজকে। এবং সেখানে যেই আমাদের মেন ভিড় হবে, সেখানে যেয়ে ভাই সব থেকে মেন ইনস্টাইটি তো আবার ডিম গুড়াতে যাবো আজকে। মেন কথা হলো এটাই, আমরা ডিম গুড়াতে যাবো, স্নান তো করবো, স্নান করার সঙ্গে সঙ্গে যতগুলো ডিম পাই আগে ডিম গুড়িয়ে দেবো। তো স্নান করতে করতে সবাই ডিম দেয়, মানে যারা পুষ্পাঞ্জলি দেয়। তো আমরা আজকে ওখানে যে কটা ডিম গুড়াই দেখি। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা মকর সংক্রান্তির, আর সবাই ভালো থেকো, ভালো হবে, সবাই এনজয় করো। আর কারা কারা ভাই ঘুড়ি উড়াও এখনও কমেন্ট করো। হ্যাঁ, আমি কিন্তু ঘুড়ি উড়াই, সোজা কথা, আমি এখনও ঘুড়ি উড়াই আর আর নিয়ে চলে গেছিল। এটাই তো আমরা এখানে যাচ্ছি এক্ষুনি। তো মা যাচ্ছে পুজো দিতে, মা রেডি হচ্ছে, মা পুজো দিতে যাবে আর আমরা যাব স্নান করতে ওখানে। ওখানে প্রসাদও খাওয়া হয়, তো আমরা ওখানে প্রসাদ খেয়ে আসবো, স্নান টান করে আসবো, ওখানে ডিম গুড়িয়ে আসবো, আজকে প্ল্যান আছে। এরপরে আমরা যাব বিকেলের দিকে, আমরা মেন যে আমাদের এখানে গঙ্গা পুজো হয়, আমাদের বাড়ির কাছে একটা বড় করে গঙ্গা পুজো হয়, প্লাস এখানে আরও বড় একটা এ আছে যেটা প্রতিষ্ঠিত, সেখানে হলো মেন গঙ্গা যেটা পুজো, সেটা হলো স্টিমার ঘাট। তো স্টিমার ঘাটে ওখানেও আমরা যাব, তো গঙ্গাপাড় ওখানে যেয়ে আমরা একটা এই সঙ্গে এই ব্লগটা করবো, মানে একটাই রাখবো আর কি, একটু টাইম বড় করে দিয়ে এই একসঙ্গে পুরোটাকে রাখবো আমরা। তো চলো আমরা যেয়ে ওখানে আগে ঘুড়ি উড়াতে যাই, তারপরে তো ভাই হবে, আগে আগে ঘুড়ি উড়াই তারপরে স্নান করতে যাবো, পছন্দ হবো বিকেলে ঘুরা। অনেক কিছু প্ল্যান আছে আজকে সারাদিনের ব্লগ, এটা দেখে যাও, আসলে তোমার ভালো লাগবে। ঠিক আছে ভাই ভাই, এখন এখনের মতো ওখানে যাই তারপরে। তো আমাদের ঘড়ি উড়ানা কমপ্লিট হয়েছে, আমার লাটাই এটা। আর এই যে সব দেখো কতজন ঘড়ি উড়াতে এসেছিলো, এই একজন, হ্যাঁ ও ও, আমরা সব এ করছি, এর সঙ্গে অনেকক্ষণ প্যাচ লড়ছিল, আমাদের অনেকক্ষণ খেলা হলো, আর একটা বাচ্চা, হ্যাঁ হ্যালো, হ্যাঁ হ্যালো, সবাই এ করছিল, আমরা প্রচুর অনেকজনের পুরো এইখানে আমরা ঘড়ি উড়াতে এসেছিলাম, আর আরেকজন উড়াচ্ছে, দেখা গেছে। আমরা এবার বাড়ি চলে যাচ্ছি, স্নান করতে যেতে হবে নদীয়ে, এতটা নদীয়ে স্নান করতে যাবো আমরা, তিন চারজন মিলে যাবো সব নদীয়ে স্নান করতে, এখন বাড়ি যাচ্ছি। তারা কি জানো এই যে আমরা সব এইখানে এসে আমরা ঘুড়ি উড়েছিলাম, দেখে না কি রোদ, মানে এতক্ষণ পরে একটু যেন মনে হয় ছায়া এলে মানে ঠান্ডা মনে হলো। হ্যাঁ তার ঘড়ি বেছে নিচ্ছে সব, কার ঘড়ি এগুলো? মাই মাই। ও আচ্ছা, তাহলে ভালো, নাহলে লোকের ঘড়ি। হ্যাঁ তার ঘড়ি নিয়ে চলে যাবো, আমাদের লাটাই একটাকে কেটেছি আর আমার একটা ফোকারটা হয়ে গেছে। এবার আমরা যাচ্ছি বাড়ি, স্নান করতে যেতে হবে, ওখানে গিয়ে আমরা একটু করবো, ঠিক আছে, যখন স্নান টান করা হয়ে যাবে তখন। চলো দেখা হচ্ছে একটু পরে, স্নান টান করে নিই তারপরে। আমরা আধ ঘন্টা ধরে বসে আছি, আধ ঘন্টা ধরে বসে থাকার পরে আমরা যে লাইনে বসতে পারছি, এখানে প্রচুর ভিড় হয়, ঠিক আছে, দেখছো লাইন দেখে না, ওখানে প্রচুর ভিড়, মানে আধ ঘন্টা ধরে বসেছি, তারপরে যে এই পেয়েছি ভাত, আর চলতেছে অনেক দূর লাইন। এটা এখানকার মেলা, চলো এগুলো এ করি, এক ধার থেকে করে করে যাই। চলো ঠিক আছে।
এতক্ষণ পরে ছেলা টেলির পরে ভিড়ে টিড়ে খাওয়া দাওয়া করে আমরা এই সবে বাড়িতে এসেছি। এবার এখান থেকে আমরা বিকেলের দিকে বেরোবো, নতুন যে আমার মানে মেন যে গঙ্গা পূজা হয় আমরা সেখানে দেখতে যাবো এবং সেখানে যে আমি ভিডিও করে আনবো, কারণ সেখানে এত আওয়াজ গান টান এখানেও যে করেছি প্রতিটা দেখতে পাচ্ছ আমার এত মানে আওয়াজ হচ্ছে, তার জন্য আমি যে কিছু বলবো কিছু বুঝতে পারবে না সবাই আমাকে, আমি যদি কিছু বলতেই না সবাইকে আমি পাগল ভাব। ইয়ে বড়ি আচ্ছি বাত কহি আপ, বলবে একা একা ফোনের সঙ্গে বকে যাচ্ছে, ঠিক আছে। আর ওখানে আমি নয় আরও অনেকেও ছিল, দু একজন ছিল যারা দেখলাম এই মানে রেকর্ডিং করে করে যাচ্ছে, মানে ব্লগার আর কি যারা, তো ভালো। কিন্তু ওখান থেকে আমার ওখানে এত ভিড় হচ্ছে যে আমরা স্নান করেছি, এ করেছি, মানে ফোন তো আমি একাই রেখে দিয়ে গেছি, কিছু করার নেই। হ্যাঁ, আর সব কিছু জিনিস একদম ভিজে নিয়েছে, আর আমরা ডিমও গুড়িয়েছি, মানে আমি অনেকগুলো ডিম গুড়িয়েছি, ভাই তো বুসে বুসে শুধু শুধু ডিমও কালেক্ট করতেছে। এই যে এতগুলো আমরা 8 পিস ডিম গুড়িয়েছি, অনেকজন ডিম এবারে গুড়াতে এসছে, মানে স্নান করতে এসছে ডিম গুড়াচ্ছে আর কি। তো ওইখানে ডিম গুড়াতে এসে কতগুলো কি একজন তো মনে হয় প্রায় এরকমই 22-25-30টার মতো ডিম সে গুড়ি নিয়েছে, ঠিক আছে। সে আমরা উঠে নেমে উঠে গেছি, তারপরেও সে ডিম গুড়িয়ে যাচ্ছে, ভাই গুড়া ডিম। তো এটা আমার খুব এ হয় যে একটা মজা আছে আর কি, যত ডিম দিচ্ছে সব ওখানে ফেলে দেওয়ার পরে সবাই এখানে গুড়ায় নদীতেই আর কি। এই ব্লগটা আমি এখানে শেষ করছি, এখানে আজকে আমাদের ছিল। আর বিকেলে যেটা করব সেটা মেন বড় এতে, সে যে এতে বিকেলে যাবো আমরা ঘুরতে, সেখানে যে করে আনবো। তো দেখা হচ্ছে পরের ব্লকে, টেক কেয়ার, টাটা, বাই বাই। প্রচুর ক্লান্ত হয়ে গেছি এখন, আমি স্নান করে এসে আর ঘন্টা দুয়েক দাঁড়িয়ে দাঁড়িয়ে তারপরে যে লাইনে খেতে মানে কি ওখানে প্রসাদ পেয়েছি, অনেক এ হয়েছে, ঠিক আছে। বাই বাই, আবার তোমার পরে ব্লগে ব্লগে দেখা হচ্ছে। আর এই ব্লগটা কেমন লেগেছে নিশ্চয়ই কমেন্ট করে জানাবে, নিচে ডিসক্রিপশানে কমেন্ট করো। আর বাই বাই।